আমার কেন যেন মনে হচ্ছে আমরা হয়তো একটু বেশি আধুনিক হয়ে গেছি, কারণ এখন অনলাইন প্ল্যাটফর্মে পর্যন্ত ঈদের সালামি গ্রহণ করা হচ্ছে। কেউ কেউ তো বিকাশের রেফারেন্স দিয়ে বলতেছে ঈদের খুশি ঘরে ঘরে সালামি দিন বিকাশ করে, আর রকেটের রেফারেন্স দিয়ে বলতেছে টাকা না থাকলে পকেটে সালামি দিন রকেটে। মানে ভাই, তোমার পকেটে টাকা থাকুক কিংবা না থাকুক, তোমার আমারে সালামি দিতেই হইব। এইরকমের হাজার হাজার পোস্ট তোমরা পেয়ে যাবা সোশ্যাল মিডিয়াতে। এখন এখানে আমার গরম হওয়ার মূল কারণ হচ্ছে আমি তো আর তাদের মতো এইভাবে পোস্ট কইরা নিজের মান সম্মানটারে নষ্ট করতে পারি না। আর যদি ভুলে বলো একটা পোস্ট করে দিই, তাহলে তো আবার অনেকে এসে বলতে থাকবে, আরে দেখ দেখ এটা তো ডিজিটাল ফকির অনলাইনে ভিক্ষা করতে আসছে। এখন ব্যাপার হচ্ছে না আমি কারো কাছে চাইতে পারতেছি না আমারে কেউ ইচ্ছা করে সালামি দিব, তাহলে আমার তো সালামি লাগবেই। তাই আজকের মিশন হচ্ছে যেভাবেই হোক না কেন আমাকে সালামি আদায় করতে হবে, সেটি যে কোনো কারো কাছ থেকেই হোক না কেন। আর বাই দা ওয়ে গাইস, সকলকে ঈদ মোবারক। চলো আমার যে সালামির মিশন ছিল সেই মিশনটাকে কমপ্লিট করা যায়। যেহেতু আমার সালামি লাগবে, তাই আমি সর্বপ্রথম ভাবলাম কাদের কাছ থেকে চাওয়া যায়। তাই সর্বপ্রথম একে একে যত ইউটিউবারের সাথে পরিচিত আছে, অর্থাৎ যারা ভুল করে আমাকে নাম্বার দিয়েছিল, তাদের সবার উদ্দেশ্যে আমি একটা টেক্সট লিখলাম। প্রথমেই লিখেছি ঈদ মোবারক ভাইয়া, আর ঈদের শুভেচ্ছা জানানোর সাথে সাথে লিখে দিয়েছি ভাই সালামি দাও। এখানে তোমরা হয়তো আমাকে নির্লজ্জ ভাবতে পারো, তবে করার কিছু নাই, কারণ আমার মূল মিশনটাই হচ্ছে আমার যেভাবেই হোক না কেন আমাকে সালামি আদায় করতেই হবে। আর এমন একটি মেসেজ লেখার সাথে সাথেই পুরো মেসেজটাকেই কপি করে নিলাম, কারণ ভাই এত কষ্ট কইরা প্রত্যেকটা ব্যক্তির মেসেজকে করতে যাইব। মেসেজ কপি করা শেষ, এখন শুধুমাত্র কপি পেস্ট। সবাইকে মেসেজ করা শেষ, এখন শুধুমাত্র বসে অপেক্ষা করার পালা কোন ব্যক্তি সর্বপ্রথম আমাদেরকে রিপ্লাই দেয়। প্রথমে অ্যাডভান্স আমাদেরকে রিপ্লাই দিল, তবে অ্যাডভান্স রিপ্লাই দেওয়ার পাশাপাশি কিন্তু উল্টা আমারই ফাঁসাই দিছে। এখন আমার কেন যেন মনে হচ্ছে অ্যাডভান্সের কাছে আমার সালামি চাওয়াটাই ভুল হইছে, কারণ যেখানে আমি ওর থেকে সালামি নিব সেখানে ওই আমার কাছ থেকে চাচ্ছে বড় ভাই তুমি আগে তুমি দাও তারপরে আমি। আর যেহেতু আমাকে বড় ভাই বানাই দিছে, তাহলে তোর সালামি দিতেই হয়। তাই অনেকটা রাগ করে মেসেজ দিলাম, তুমি যেহেতু তোমার সালামি দাও নাই তাহলে আমি তোমারে দিব। এতক্ষণ পর্যন্ত যদি নিজেরই অনেক বেশি নির্লজ্জ মনে করতেছিলাম, এখন দেখলাম অ্যাডভান্স আমার থেকেও বড় নির্লজ্জ, সাথে সাথে মেসেজ দিয়ে বলতেছে দাও। আর আমিও কি কম যাই নাকি, সাথে সাথে একটা 1000 টাকার নোট ধরাই দিছে হোয়াটসঅ্যাপে। না দেখো এখানে আমারে কেউ কিছু বলতে পারবা না, কারণ আমি অ্যাডভান্স রে এমন একটা টাকা দিছি ও যত খুশি তত প্রিন্ট করে নিবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ মনে করো এক প্রকার অ্যাডভান্স কে আমি কোটিপতি বানাই দিছি। যা কি আর করার, অ্যাডভান্স থেকে তো কোনোভাবে আদায় করতে পারলাম না, এখন অন্যজনের পালা। যদি অন্য কেউ রিপ্লাই দিয়ে থাকে তাহলে যদি তার থেকে নিতে পারি। এরপরে হঠাৎ কইরা দেখি বিএলজি মেসেজ দিছে। বিএলজি মেসেজ দিয়ে বলে কি নিবা, আমার তো শালিই নাই। এখন গাইস তোমরাই আমারে বলো, এই বিএলজি রে কে বুঝাবো, আমি কার কাছে ঈদের সালামি চাইছি নাকি শালি? তবে তুমি যদি স্বেচ্ছায় দিতে চাও তাহলে কিন্তু আমি পুরোপুরি এক পায়ে খাড়া। দিতে চাইছো ভালো কথা, কিন্তু তোমার যে জিনিসটা নাই সেই জিনিসটা আমারে জানানোর কি দরকার ছিল? আরে ভাই, যে জিনিসটা তোমার কাছে নাই সেই জিনিসটা আমারে দিতেই চাইবা কেন? বরাবর মতো তাহলে আমাকে এখানেও ব্যর্থ হইতে হইলো, না পাইলাম সালামি না পাইলাম শালি। গেমিং আরিফের কাছে টাকা চাওয়াটা যেন আমার একটা বড় ভুল ছিল। না এখানে ভুল কেন বলতেছি, ওর কাছে আমি শুধুমাত্র সামান্য সালামি চাইছিলাম। সালামি আর সাথে সাথে নাম্বার দিয়ে বলতেছে এই নাম্বারে 1000 টাকা দিলে নাকি বিকাশ আমাকে 2000 টাকা ক্যাশব্যাক দিবে। মানে ব্যাপারটা বুঝতে পারতোছে, আমি নাকি ওকে 1000 টাকা দিলে বিকাশ আমারে 2000 টাকা দিব। এখানে বিকাশ শুকনা খাইছে নাকি আরিফ খাইছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। তবে যাই হোক, ব্যাপারটিকে চেক করার জন্য আমি আরিফকে কিন্তু টাকা দিয়েছি। তো দেখো আমি কয় টাকা দিছি। এখন হয়তো ভাবতে পারো আমি কিভাবে তাকে 2 টাকা দিলাম। একটা জিনিস ভাইবা দেখো, শূন্যর কি কোনো দাম আছে? একটা জিনিস মনে রাখবা, আমি গরিব হইতে পারি তাই বলে কি এতটাই গরিব যে জিনিসটার কোনো দাম নাই, অর্থাৎ শূন্যর যেখানে কোনো দাম নাই আমি ওরে শূন্য কেন দিতে যাব? আর যেহেতু 2 এর দাম আছে তাই আরিফকে আমি 2 টাকায় সেন্ড করছি। বলো ভালো করছি না ব্যাপারটা? এখন আমাদের মিশন হচ্ছে আমাদের সেভেজ 420-র হাত থেকে সালামি বের করা। অনেক আগে থেকে আশা ছিল ভাই বিয়া করব, তারপরে ভাইয়ের বিয়া খামো, কিন্তু সেই ভাগ্য তো এখনো পর্যন্ত হয় নাই, কারণ ভাই আজ পর্যন্ত বিয়াই করে নাই। আর যখন সালামি চাইতে গেলাম তার উপরেও 1000টা শর্ত জুড়াই দিছে। সালামি দিবানি, রিয়েল লাইফে এসে সালাম করবি তারপরে, যা। তো দেখলে এখন নাকি তারে সরাসরি সামনে গিয়ে আমারে সালাম করতে হইব, এটা কি আদৌ পসিবল? আমি আজকে রাতের মধ্যে কিভাবে তার বাসায় যাব, কিভাবে তাকে সালাম করব? আর সালাম যদি না করতে পারি তাহলে আমারে নাকি সালামই দিবে না। এখন বলো এতক্ষণ পর্যন্ত যারাই আমারে মেসেজ দিচ্ছে না কেন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমার সাথে দুর্নীতি করতেছে, কেউ আমাকে কোনোভাবেই সালামি দিতে রাজি হচ্ছে না। এ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে আমি এমন ভাবে অপমানিত হচ্ছিলাম, তারা আমাকে এমন ভাবে অপমান করে বের করে দিচ্ছিল, কেউ আমাকে কোনোভাবে সালামি দিতে রাজি হচ্ছিল না। আর যখনই আমি এমনটা ভেবে নিচ্ছিলাম যে আমার হয়তোবা এই মিশনটা এইভাবে ধ্বংস হয়ে যাবে, আমাকে কোনো ব্যক্তি কোনোভাবেই সালামি দিতে রাজি হবে না, তখন হঠাৎ করে প্রলাবি বয়টির একটি মেসেজ আমার আশার আলোটিকে জাগিয়ে তোলে। কিন্তু এই খুশিটা মনে হয় আমার জন্য ছিল না, কারণ লাবিব আমার এমন একটা সালামি দিছে যা দেখার পরে বাই লিটারালি আমি 3-3 বার হার্ট স্ট্রোক কইরা তারপরে বাইসা ফিরে আসছি।
না মানে আমার এই ব্যাপারটা একবার বুঝাও, যখন মানুষ ফকিরদেরকেও দান করতে যায় তখনই কিন্তু মানুষ তাদেরকে 5 থেকে 10 টাকা কিংবা 50 টাকা 100 টাকা 1000 টাকা পর্যন্ত বিলাই দেয়, আর আমার বেলায় নাকি মাত্র 0.10 টাকা। ভাই অন্তত 10টা টাকা তো দিতে পারতা। আর এইভাবে অনেকক্ষণ যাবত বসে আছি, কেউ কি আমাকে রিপ্লাই দেয় কিনা? মানে ভাই বিশ্বাস করো, ফকির এত টাইম ধরে এত অপেক্ষা নিয়ে বসে থাকে না যতক্ষণ আমি বসেছিলাম। হঠাৎ করেই দেখি সাদিকুল গেমার থেকে অনেক বড় সড়ো একটি মেসেজ আসে, যেখানে তিনি লিখেছিলেন চেক করো। ভাই মেসেজটা দেখার পরে আমি সত্যি রকেটের গতিতে সরাসরি বিকাশে ঢুকে যাই, আর ঢোকার সাথে সাথে আমরা দেখি সাদিকুল গেমার বড় করে আমাদেরকে একটি ঈদের সালামি দিছে। হ্যাঁ ভাই, হ্যাঁ সত্যি, এখানে তোমাদের অবাক হওয়ার কিছু নাই, আমরা আমাদের মিশনটাকে কমপ্লিট করতে পেরেছি। আর সারাদিন এইভাবে কঠোর পরিশ্রম করার পরে বর্তমানে আমাদের হাতে রয়েছে টোটাল সালামির 1800 টাকা। ওয়েট, অবাক লাগতেছে 1800 টাকা কিভাবে হইলো? ভিডিওটিকে অনেকটা এন্টারটেইনিং করার জন্য অনেক বিষয় তোমাদের থেকে লুকানো হয়েছে, যার ধারাবাহিকতায় সাদিকুল গেমার থেকে 500 টাকার পাশাপাশি গেমিং আরিফ আমাদেরকে দিয়েছে 500 টাকা, সাথে প্রলাবি পয়টি থেকে পেয়েছি 400 টাকা, এবং বিএলজি গেমিং আমাদেরকে দিয়েছে 400 টাকা। এই টোটাল 1800 টাকা বর্তমানে আমাদের ঈদের সালামি। এখন আমরা যে টাকাগুলো কালেক্ট করেছি তার একটা ব্যবস্থা করা দরকার, সেটি সম্পূর্ণ ডিকে আর্মির পক্ষ থেকে। এই টাকাগুলোর সাথে আরো কিছু টাকা যুক্ত করেছি, তারপরে পছন্দ মতো কয়েকটা ফাউন্ডেশনে বিকাশ থেকে সরাসরি ডোনেশন করে দিয়েছি। সো এটাই ছিল মূলত আমাদের এবারের ঈদের আয়োজন। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটিকে অনেক ভালো লেগেছে, আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আর ভিডিওটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হচ্ছে, যেখানে আপনারা সকলে ঈদের আনন্দ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন, বাট আমার ভিডিওটিকে তৈরি করার জন্য যে কনসেপ্ট সেটি ভাবতে ভাবতে আমার সারা ঈদটাই চলে গিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে পারেন আমার এবারের ঈদটাই পুরোপুরি মাটি। আর তাছাড়া ভিডিও এডিটিং করতে তো আমার পুরোপুরি 3টা দিন লাগছে, তাই অবশ্যই বুঝতে পারতেছেন ভিডিওটার জন্য কতটা কষ্ট হয়েছে। আর কষ্টের মাসুল দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সকলকে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করতে হবে। গাইজ গাইজ গাইজ, আর একটা কথা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের মূলত টার্গেট ছিল যে কোনো একজনের থেকে কালেক্ট করা। একজনের থেকে কালেক্ট করার পরে আমরা মূলত আমাদের মিশনটাকে এখানে স্টপ করে দিব, যার ফলে বাকিদেরকে আমরা আর কোনো প্রকারের মেসেজ দেই নাই। আমরা যদি তাদেরকে মেসেজ দিতাম কিংবা তাদেরকে অন্যভাবে কনভিন্স করার চেষ্টা করতাম তাহলে অবশ্যই তারাও আমাদেরকে দিত। আর যেহেতু আমার মিশনটাই কমপ্লিট হয়ে গিয়েছে তার জন্য কাউকে মেসেজ দেই নাই, তাই আপনাদের সকলকে অনুরোধ করব এই বিষয়টাকে নিয়ে কেউ কোনোভাবে কোনো প্রকারের বাজে মন্তব্য করবেন না।